রোববার নারায়ণগঞ্জের কয়লাঘাট এলাকায় তৃতীয় শীতলক্ষ্যা সেতুর পাইলিং কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, বিএনপি অংশ না নিলেও আগামী নির্বাচন সময় মতোই হবে। বিএনপি মনে করেছে এবারও তারা ইলেকশনে না গেলে আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতার একটা ফাঁদ তৈরি হবে, এটা তারা এটা যদি তারা ভেবে থাকেন তারা বোকার স্বর্গে বাস করছে। অনেকেই আসবে এবার ইলেকশনে, বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন এবার হবে না। সকালে সিরাজগঞ্জ জেলা আইন শৃঙ্খলা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় প্রসঙ্গে তিনি বলেন, রায় না মানা আদালত অবমাননার শামিল। বিচার হচ্ছে, রায় হতে হবে, সে রায় যেটাই হোক, আমি বিশ্বাস করি আইন আদালত আছে, যদি কেউ সংক্ষুব্ধ হন উচ্চ আদালতে যেতে পারবেন, রায়কে মেনে নিতে হবে। এই নিয়ে কোনো নিজের হাতে আইন তুলে নেবেন মানব না, এটা হতে পারে না। আমি মানব না, এটাকে বলারই তো আদর অবমাননা, এটা কেন বলবেন আপনারা? বলেছ বলে যে ন্যায় বিচার না পেলে আপনি অন্য জায়গায় যাবেন। দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা অনুষ্ঠানে বেগম জিয়াকে সাজা দিয়ে জেলে পাঠানো হলে দলের সিনিয়র নেতারা স্বেচ্ছায় কারাবরণ করবেন বলে হুঁশিয়ারি দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। বেগম খালেদা জিয়াকে যদি অন্যায়ভাবে কোনো রায়ের মাধ্যমে জেলের অভ্যন্তরে যদি ঠেলে দেওয়া হয় তাহলে বিএনপির সিনিয়র নেতারাও সকলে আবার গ্রেপ্তার, স্বেচ্ছায় গ্রেপ্তার করে জেলে যেতে রাজি আছে। এদিকে দুপুরে হাইকোর্ট চত্বরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, বেগম জিয়া ও বিএনপিকে ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। এখানে যদি অন্য কোনো রকমের কোনো বিচার হয় বা অবিচার হয় বা দুর্বিচার হয় তাহলে বলতে এই কথা বলতে চাই যে বেগম খালেদা জিয়াকে ছাড়া বাংলাদেশে আগামী সাধারণ নির্বাচন হবে না এবং এই নির্বাচন করতে দেওয়া হবে না। দেশের উন্নয়নের স্বার্থেই অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া জরুরি বলেও মন্তব্য করেন মওদুদ। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা।